আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো পাকা কলা দিয়ে কলার পিঠা বা কলার বড়া পিঠা। ঘরে যদি পাকা একদম নরম কলা থাকে তাহলে এই পিঠার রেসিপিটা সহজেই তৈরি করে নিতে পারেন। এটা খেতে তালের বড়া পিঠা যেরকম লাগে ঠিক সেরকমই খেতে মজা হয়। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। এরপর আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মজাদার নরম কলার পিঠা কিভাবে তৈরি করতে হয়। কলার বড়া তৈরি করার জন্য এখানে আমি তিনটা কলা নিয়েছি। মজা কলা, আমরা অনেক সময় ঘরে পাকা কলা এনে রাখলে কালো হয়ে যায়, বেশি মজে যায়, খেতে ইচ্ছে করে না, ফেলে না দিয়ে এইভাবে বড়া বানিয়ে খেতে পারেন। তো আমি এখানে তিনটা কলা নিয়েছি। কলাটা আমার ছোটো, এই জন্য তিনটা নিয়েছি। যদি বড় হয় দুইটা নিলেই হবে। এখন এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা দিয়ে এখন কলাটা ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। কলা চিনি ভালো করে মেখে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ চালের গুঁড়া। দিয়ে আবারও ভালো করে একটু মেখে নিব। চালের গুঁড়াটা ভালো করে মেখে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিব ময়দা। আমি হাফ কাপ নিয়েছি, অর্ধেক দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব, যদি আরও লাগে তারপর দিয়ে দিব। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন ভালো করে একটু মেখে নিব। আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছিলাম কিন্তু পুরোটা লাগেনি, দেখতে পাচ্ছেন অর্ধেকটা লেগেছে, এরকম হয়েছে আঠালো। এটুকু আর দিব না, আর লাগবে না, আপনাদের কম বেশিও লাগতে পারে। এখন দিয়ে দিব নারকেল কুড়া 1/3 কাপ। নারকেল কুড়া দিয়ে এখন ভালো করে আবার মেখে নিব। এখানে চাইলে আপনারা বেকিং সোডা অথবা বেকিং পাউডারও দিতে পারেন, হাফ চা চামচ পরিমাণ। এখন সব কিছু ভালো করে মেখে নিলেই হবে। আমি ভালো করে সব কিছু মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম আঠালো হবে। এই তো এখন চলে যাব বড়াগুলো ভাজতে। পিঠা ভাজার জন্য পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর দেখবেন পিঠাগুলো ফুলে উঠবে আর নিচে একটু কালার চলে আসবে, তখন উল্টিয়ে দিতে হবে। এইভাবে আমি একটা কাঠির সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেখতে পাচ্ছেন ভালোভাবে ফুলেছে। এখন দুয়ে পিঠ ভালো করে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো আমার পিঠাগুলো কালার চলে এসেছে, ভালোভাবে ফুলেছেও দেখতে পাচ্ছেন। এখন তেল থেকে উঠিয়ে নিব। আমি চুলার আঁচটা মিডিয়ামের থেকে আর সামান্য একটু কমিয়ে তারপর পিঠাটা ভেজে নিলাম। অল্প আঁচে ভেজে নিলে ভিতরে আর কাঁচা থেকে যাওয়ার ভয় থাকে না। তো এখন আমি তেল থেকে পিঠাগুলো উঠিয়ে নিব। এভাবে একটু ধরে রাখলে বাড়তি তেলটা পড়ে যাবে। আমি সবগুলো বড়া পিঠা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতগুলো গোল গোল পিঠা হয়েছে। খেতে মশলা অনেক ভালো হয়। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।